সালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানা প্রীতাপুর সংবাদ শিরোনাম গ্রেফতারের পর কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মাজেদ সামাজিক সুরক্ষার বাইরে থাকাদের তালিকা করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে চিকিৎসকদের পুরস্কার অবহেলায় শাস্তি। করোনায় তিনজনের মৃত্যুর পর সতর্ক নারায়ণগঞ্জ লকডাউনে দেড় হাজার পরিবার ঢাকার পর বন্ধ হল চট্টগ্রাম রাজশাহী ও খুলনার প্রবেশপথ বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মাজেদকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত এর আগে ভোররাত আনুমানিক তিনটার দিকে রাজধানীর মিরপুর সাড়ে এগারো থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল সকালে আব্দুল মাজিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাইশ বছর ভারতে পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়ত উদ্দিন খান জানিয়েছেন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন তবে আপিলের কোনো সুযোগ নেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সেই আদালতে আজকের এই মামলার খণ্ডনীতি চলে যাবে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই আত্মশিকৃত খুনি শুধু বাংলাদেশের স্থপতিকেই খুন করে নেই সে বাংলাদেশের একটি স্বপ্নকে হত্যা করেছে আমরা যত দূর জানি তার আপিলের কোনো সুযোগ নাই যেহেতু সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই মামলা আপিল বিভাগ পর্যন্ত গিয়েছে সেখানে একমাত্র তার জন্য পথ খোলা রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার এছাড়া তার হাতে কোনো বিকল্প সুযোগ নেই চলতি মাসে দেশে করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সামাজিক সুরক্ষার বাইরে থাকাদের তালিকা করে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তা জনপ্রতিনিধি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতির খবর নিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন এই সময়ে হাসপাতালে চিকিৎসা না পাওয়াটা দুঃখজনক চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যারা সংকটকালে সেবা দিচ্ছেন তারা পুরস্কৃত হবেন বাকিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকারি খাদ্য সহায়তা নিয়ে কোনো ধরনের দুর্নীতি করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন শেখ হাসিনা করোনা ভাইরাসের কারণে আজকে সবকিছু স্থবি করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের কতটা বাস্তবায়ন হয়েছে তা জানতে গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী যারা মারা তাদের ডায়াবেটিস ছিল হার্টের অসুখ ছিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এই সময় তিনি বলেন এপ্রিল মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে তাই সবাইকে সরকার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি খুব একটা দুঃসময়ের মাস আসছে এটা সব জায়গা থেকে আসে খবর পাচ্ছি কাজে কারণ যদি মধ্যে এতটুকু মানে করোনা ভাইরাসের অসুস্থতা দেখা দেয় দয়া করে তিনি সঙ্গে সঙ্গে খবর দেবেন তার চিকিৎসার ব্যবস্থা যথাযথ আছে আমরা প্রচুর চিকিৎসার ব্যবস্থা করে রেখেছি আর যারা চিকিৎসা সেবা দেবেন তাদের জন্য পিপিই সহ সব ধরনের সুরক্ষার ব্যবস্থা করা আছে আমরা সেগুলিও সব জায়গায় পৌঁছে দিচ্ছি কেউ লুকাতে যাবেন না কারণ আপনি একজন লুকাবেন তা আপনি আরো দশ জনকে সংক্রমিত করবেন কাজেই সেটা লুকাবে না আর এটা কোনো লজ্জার বিষয় না কিছু কিছু আছে যে এরকম অসুখ হলেই সবাই মনে করছে সে বুঝে অচ্ছুত হয়ে গেল ধরা যাবে না ছোঁয়া যাবে না তার সঙ্গে দেখা করা যাবে এটা কিন্তু না সরকারের পক্ষ থেকে দেয়া খাদ্য সহায়তা যেন যাদের প্রয়োজন তারা সঠিকভাবে পায় সে ব্যাপারেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী আর সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে প্রশাসন পুলিশ সকলকে নিয়ে কমিটি করে প্রত্যেকের মানুষের যারা হাত পেতে চাইতে পারবে না ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে এই ব্যবস্থাটা সবাইকে নিতে হবে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক এবং উপজেলার একবার উপজেলার থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কমিটি করে সেই ব্যবস্থাটা যাতে হয় সেটা দেখতে হবে সেটা করতে হবে করলে পরে তাহলে আর মানুষের কষ্টটা থাকবে না এই সংকটকালীন সময়ে যেসব সরকারি চিকিৎসক নার্স কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সেবা দিচ্ছেন তাদের জন্য বিশেষ বিমা সুবিধার ঘোষণাও দেন এই সময়ে যেসব চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন না তাদের ব্যাপারে সরকারের কঠোর মনোভাবের কথা জানান তিনি শর্ত দিয়ে কাউকে আমি কাজে আনবো না তা যাদের মধ্যে এই মানবতা বোধটুকু নেই তাদের জন্য প্রণোদনা দিয়ে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে বাইরের থেকে আমরা ডাক্তার নিয়ে আসব। বাইরের থেকে নার্স নিয়ে আসব কিন্তু এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কি না সেটাই চিন্তা করতে হবে ডাক্তার আমাদের প্রয়োজন আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই মানসিকতা থাকবে কেন মানবতা বোধ হারাবে কেন একজন রোগী আসলে চিকিৎসা করতে হবে তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায় করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন জেলার কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অথবা যারা অস্ত্র শস্ত্র নিয়ে মনে করতো বিশ্বে সব থেকে শক্তিধর কথায় কথায় বোমিং করছে কথায় কথায় গুলি করছে কথায় কথায় মারছে কোথায় গেল সেই শক্তি নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকার পর বন্ধ করা হলো চট্টগ্রাম রাজশাহী ও খুলনার প্রবেশ পথ এসব এলাকার কেউ বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না সোমবার এই ঘোষণা দেয়া হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অবস্থা চলবে তবে জরুরি সেবার সঙ্গে জড়িত ব্যক্তি ও যানবাহন এর আওতার বাইরে থাকবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোববার ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়া বন্ধের ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুপুর দুইটার মধ্যে সাধারণ মুদি দোকান এবং সন্ধ্যা সাতটার মধ্যে সুপার শপ ও সব ধরনের কাঁচা বাজার বন্ধের নির্দেশ দেয়া হয় ছয়টাৰ পৰে কিয় দোকান পাও দর্শক দেশের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে মহাখালীর আইইডিসিআর এ অনলাইন ব্রিফিং হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্রিফিং এ বাইরে বিভিন্ন বিভাগ ঢাকা মহানগরী বাইরে ঢাকা বিভাগে মোট 697 টি আইসোলেশন সজ্জা আছে চট্টগ্রাম বিভাগে 848 টি আইসোলেশন সজ্জা আছে ময়মনসিং বিভাগে 1030 টি আইসোলেশন সজ্জা আছে এবং 26 টি আইসিইউ তার মধ্যে 26 টি আইসিইউ সজ্জা আছে বরিশালে 545 টি আইসোলেশন সজ্জা রয়েছে সিলেটে তিনশো ছেচল্লিশটি আইসোলেশন শয্যা এবং দুইটি আইসিউ শয্যা রাজশাহীতে বারোশো আইসোলেশন শয্যা এবং সেখানে আইসিউ তৈরি খুব শীঘ্রই হয়ে যাবে খুলনাতে ছয়শো নব্বইটি আইসোলেশন শয্যা এবং আইসিউ বেডের সংখ্যা পাঁচ রংপুরে আইসোলেশন শয্যার সংখ্যা সাতশো সাতাশি সব বিভাগীয় পর্যায়ে আইসোলেশন বেডের সংখ্যা ছয় এবং আইসিইউ বেডের সংখ্যা তেত্রিশ তবে আমরা বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে আইসিউ শয্যা বাড়ানোর চেষ্টা করছি সর্বমোট সাত হাজার ছয়শো তিরানব্বই এবং আইসিউ শয্যা একশো বারো গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য বাতায়নে অর্থাৎ এক বাষট্টি তেষট্টি এই নাম্বারে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে উনষাট হাজার পাঁচশো পঁচানব্বই জনকে এবং এখন পর্যন্ত এই নাম্বারটিতে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে তেরো লক্ষ চুয়ান্ন হাজার দুইশো আটানব্বই জনকে ট্রিপল থ্রি নাম্বারে গত চব্বিশ ঘন্টায় পরামর্শ দেওয়া হয়েছে বান্ন হাজার তিনশো একান্ন জনকে এবং অধ্যাবধি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আটত্রিশ জনকে আইডিসের হটলাইনে এক শূন্য ছয় পাঁচ পাঁচ এবং শূন্য এক নয় ডাবল ফোর ডাবল ট্রিপল থ্রি ট্রিপল থ্রি ট্রিপল টু শূন্য এক নয় চার চার তিন 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 দুই 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 এই নম্বরে গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে তিন হাজার নয়শো আটান্ন জনকে এবং অধ্যাধি এক লক্ষ এক হাজার আটশো একচল্লিশ জনকে সর্বমোট এই তিনটি বা চারটি প্রতিষ্ঠানের হটলাইনে মোট চব্বিশ ঘন্টায় এক লক্ষ পনেরো হাজার নয়শো চারজন স্বাস্থ্য পরামর্শ নিয়েছেন এবং অধ্যাপধি ষোলো লক্ষ এক হাজার ছয়শো সাতাত্তর জন স্বাস্থ্য পরামর্শ নিয়েছেন স্বাস্থ্য আমি যে প্রতিষ্ঠানের বলেছি যে আসলে চারটি হটলাইন স্বাস্থ্য বাতায়নে এক বাষট্টি তেষট্টি ট্রিপল থ্রি এবং আইডিসি এর দুইটি হটলাইন একটি এক শূন্য ছয় পাঁচ পাঁচ আরেকটি হলো জিরো ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল থ্রি ট্রিপল টু এই সমস্ত অনলাইন যে হটলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের চিকিৎসকরা সেবা দিচ্ছেন স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন এগুলোর হলো নিয়মিত কিছু চিকিৎসক আছেন এবং এছাড়াও স্বেচ্ছাসেবায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে অনেক চিকিৎসক অংশগ্রহণ করছেন এই চিকিৎসক এ পর্যন্ত তেরো হাজার তিনশো ষোলো জন চিকিৎসক তারা হলো অনলাইনে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন তারা সনদ পেয়েছেন এবং বর্তমানে ভিত্তিতে সেবা দিচ্ছেন দুই হাজার দুইশো আটত্রিশ জন চিকিৎসক আমরা এ পর্যন্ত দেশের বিভিন্ন বিমানবন্দর নৌবন্দর স্থলবন্দর এবং মৈত্রী ট্রেনের যাত্রীদের যারা বিদেশ থেকে আগত এ পর্যন্ত ছয় লক্ষ আটষট্টি হাজার তিনশো ছিয়াশি জন ব্যক্তিকে স্ক্রিনিং করেছি আমরা এখন পর্যন্ত একুশটি গাইডলাইন তৈরি করেছি এই গাইডলাইনগুলো পাওয়া যাবে আমাদের স্বাস্থ্য দপ্তর অধিদপ্তরের ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটের ঠিকানা হলো ডাব্লু 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 ডট ডট গভ ডট বিডি এবং আমাদের আরও একটি ওয়েবসাইট আছে করোনার জন্য আমরা বিশেষভাবে খুলেছি এটা হলো ডাব্লু 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 ডট করোনা ডট গভ ডট বিডি আমরা প্রতিনিয়তই চিকিৎসা দিচ্ছি এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সরকারের অন্যতম একটা অবদান হলো ডিজিটাল বাংলাদেশ আজকেও মাননীয় প্রধানমন্ত্রী দুইটি বিভাগে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের যারা সিভিল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে তিনি ভিডিও কনফারেন্স করেছেন পৃথিবীর কোন কত দেশে এই ধরনের ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা মাঠ পর্যায় পর্যন্ত সম্প্রিত সম্প্রসারিত আছে আমরা জানি না কিন্তু বাংলাদেশের জন্য একটা চমৎকার সুযোগ আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আগে জেলা পর্যায় পর্যন্ত ভিডিও কনফারেন্সিং ছিল কিন্তু এখন এই করোনাকে কেন্দ্র করে এই করোনার সময়ে আমরা এটাকে উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করেছি এবং এর ফলে আমরা প্রতিদিনেই উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সভা অথবা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ নির্দেশনা দিয়ে থাকি কাজেই আমাদের এই চিকিৎসা আবার প্রশিক্ষণ কর্মসূচি আসলে প্রতিদিনই চল চলতে থাকে এবং এটা অব্যাহত রয়েছে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশেষ কোভিড প্রস্তুতি আপনাদেরকে জানাতে পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই গত চব্বিশ ঘন্টায় এক হাজার জনকে শনাক্ত করা হয়েছে এবং অদ্যাবধি আট হাজার আটশো আঠাশ জনকে শনাক্ত করা হয়েছে মৃত্যু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় গত চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ জন এবং অদ্যাবধি তিনশো জন আমি বিশ্ব পরিস্থিতি আপনারা জেনে থাকেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানেন এবং আরও বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে এগুলো জানানো হয় তারপরেও প্রতিদিনের মধ্যে মতো আপনাদেরকে জানাচ্ছি গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে শনাক্ত হয়েছে সাতাত্তর হাজার দুইশো জন এবং আজকে পর্যন্ত শনাক্ত হয়েছে বারো লক্ষ দশ হাজার নয়শো ছাপ্পান্ন জন মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় চার হাজার আটশো দশ জনের এবং অদ্যাবধি সাতষট্টি হাজার পাঁচশো চুরানব্বই জনের আমি আবার বলছি আইডিসিআরের পক্ষ থেকে আমরা যে করোনার যাদেরকে শনাক্ত করলাম এবং কতজন মুক্ত কতজনের মৃত্যু হয়েছে এবং একই সাথে কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সেই তথ্যটা আমি আইডি সিআরের এর পরিচালক অধ্যাপক ডাক্তার সাবরিনা ফুলোর কাছে জানতে চাইব আমাদের মহাপরিচালক মহোদয় ইতিমধ্যে জানিয়েছে কতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মোট শনাক্ত হয়েছেন যাদের মধ্যে এই কোভিড উনিশের সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা একচল্লিশ সর্বমোট এ পর্যন্ত আটই মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা একশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও পাঁচজন যাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ পাওয়া গিয়েছে নিশ্চিত করা গিয়েছে যে তাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ রয়েছে সর্বমোট মৃত্যুর সংখ্যা সতেরো গত চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে আর কারোর মধ্যে আমরা নেগেটিভ পাইনি মানে নতুন সংক্রমণ নেই এরকম সংখ্যা শূন্য মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তেত্রিশ জন আমি একটু এই যে একচল্লিশ জন আমরা নতুন শনাক্ত করেছি তাদের একটু তাদের বিশ্লেষণ দেখাই বলি সেটা আপনাদের একচল্লিশ জনের মধ্যে পুরুষ আটাশ জন এবং মহিলা তেরো জন বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই আমরা দশ বছরের নিচে একজন এগারো থেকে ২০ বছর বয়সের মধ্যে চারজন একুশ থেকে ৩০ বছর বয়সের মধ্যে দশজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে পাঁচজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে জন, একান্ন থেকে ষাট বছর বয়সের মধ্যে সাতজন এবং ষাট ষাটুর্ধ্ব রয়েছেন পাঁচজন এই একচল্লিশ জনের মধ্যে বিশজনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকার এছাড়া ঢাকার বাইরে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে নারায়ণগঞ্জ আমাদের জন্য একটা নতুন ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই হয়েছে এই একচল্লিশ জনের মধ্যে পনেরো জন হচ্ছে নারায়ণগঞ্জের এছাড়া কুমিল্লা একজন কেরানীগঞ্জ যেটা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্ভুক্ত একজন এবং চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন যে পাঁচটি মৃত্যুর কথা আমরা বলেছি সে তার মধ্যে পুরুষ চারজন মহিলা একজন ষাটর্ধ দুজন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যে রয়েছেন দুজন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে একজন এই পাঁচজনের মধ্যে দুজন ঢাকার বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার স্যার আমার কাছে এই তথ্য ছিল স্যার দর্শক আমরা এতক্ষণ ছিলাম মহাখালী থেকে সংবাদ চলে আমাদের আইডিসিআর সংবাদে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হওয়ায় পাঁচটি এলাকায় চোদ্দ শতাধিক পরিবারকে লকডাউন করেছে প্রশাসন এছাড়া সিরাজগঞ্জ খুলনা চাপাই নবাবগঞ্জ নেত্রকোনা ও বরিশালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন প্রতিনিধিদের পাঠানো তথ্য চিঠু নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চেষ্ট নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে সোমবার আরও তিনজনের মৃত্যুর পর বন্দর রসুলবাগ শহরের নন্দীপাড়া কাশীপুর আমবাগান পূর্ব লামাপাড়া এবং শহরের ব্রাদার্স রোডের একটি পাঁচতলা বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন হ্যাঁ নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি আপনারা এইভাবে পত্রিকা দেখছেন আসলে তুলনামূলক সংক্রমণের পরিমাণ বেশি এবং সেই পু লক্ষী গঙ্গন, নারায়ণ সদর উপজেলা এবং সিটি কর্পোরেশন অংশটাকে আমরা হাইলি উইকল সতর্কতামূলক অবস্থানে নিয়েছি। এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে করোনা ভাইরাসে এক নারীর মৃত্যুর পর এক ডাক্তার সহ তিনজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জরুরি বিভাগ বন্ধ করা হয়েছে। জরুরি বিভাগ আমরা কালকে বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে যে জরুরি বিভাগে জালাল তিনজন কর্মচারী আমরা এদিকে করোনাভাইরাস উপসর্গ নিয়ে বরিশালের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে চাপাইনবগঞ্জের গোমেস্তাপুরের পূর্ব সাহেব গ্রামে করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ায় ওই এলাকাকে লকডাউন করা হয়েছে নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ষাটুর্ধ এক বৃদ্ধা সিভিল সার্জন জানান জ্বর সর্দি কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা দিন আগে তার নাতির সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিরাজগঞ্জের তারাশে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর পর নিহতের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গার্মেন্টস কর্মী শহীদুল গত পয়লা এপ্রিল ঢাকা থেকে নিজ ফেরার পর থেকেই তার হাঁচি উপসর্গ ছিল হুমায়ুন চিস্তি এটিএন বাংলা দর্শক এই মুহূর্তে যাত্রা বাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি কথা বলছি তার সঙ্গে দর্শক দুঃখিত আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি করোনা ভাইরাস শনাক্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে চালু হলো পিসিআর মেশিন এর ফলে এ অঞ্চলের রোগীরা সহজে করোনা ভাইরাস পরীক্ষা করতে পারবেন খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের বিভাগে স্থাপন করা হয়েছে পিসিআর ল্যাব আজ থেকে এই ল্যাব তার কার্যক্রম শুরু করেছে খুলনা বিভাগের প্রতিটি উপজেলা এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর থেকে এখানে নমুনা পাঠানো হবে প্রতিদিন একসঙ্গে ছিয়ানব্বইটা নমুনা পরীক্ষার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এই ল্যাবটিতে ইতিমধ্যেই যে কিট এসেছে এবং প্রয়োজন অনুযায়ী আরও কিট সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে সরবরাহ করা হবে পাঠানো নমুনাগুলি পরীক্ষা করার জন্য ছয় ঘন্টা সময় লাগবে তবে এখান থেকে কোনো রিপোর্ট প্রদান করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা

পাশাপাশি একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছেন ষোলোই এপ্রিল থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে করোনা ভাইরাসের নতুন আক্রান্তের সংখ্যা এবং আগামী ষোলোই মে এই আক্রান্ত সংখ্যা জিরোতে এসে উন্নীত হবে সেই দিক থেকে বলা যায় যে ইতালিতে করোনা ভাইরাসের যে ভয়াবহতা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে ভারতের তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে এই মুহূর্তে সেখানে আটকা পড়েছেন প্রায় বারো হাজার মানুষ যাদের মধ্যে দশ থেকে এগারো হাজারই জানিয়েছে দেশটির এবিপি নিউজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে দেশটিতে চলা লকডাউনে আটকে পড়ে তারা ঘরে ফেরার পথ খুঁজছেন তবে জেলা প্রশাসক থেকে পরিবারগুলোকে তিনবেলা খাবার দেওয়া হচ্ছে সরকারি পর্যায় থেকে তাদের দেখভালের সব ব্যবস্থাই করা হয়েছে বলেও জানিয়েছে এই অবস্থায় লকডাউন খুললে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন রাজ্যমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে চাল বিক্রি ডিলাররা একজন আরেকজনের সংস্পর্শে থেকে লাইনে দাঁড়ানোর ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে নিম্ন আয়ের মানুষের মধ্যে অব্যবস্থাপনার জন্য প্রশাসনের নজরদারি না থাকাকে দায়ী করলেন ভুক্তভোগীরা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে যখন চলছে লকডাউন তখন ভিন্ন চিত্র আছে কিছু এলাকায় যাদের কাছে করোনাভাইরাস কিংবা লকডাউন কোনো বিষয় না খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ডিলাররা দশ টাকা কেজি দরে এর চাল বিক্রিতে মানছেন না কোনো নিয়ম নীতি

কেন ঝুঁকিপূর্ণ পরিবেশে চাল বিক্রি করা হচ্ছে এ নিয়ে কোনো যৌক্তিক বক্তব্য নেই বিক্রেতার কাছে লকডাউনের ভিতরে সরকার এই কার্যক্রম পাবলিকও জানে আমিও জানি তারা তারা নিজেরা হেল্প না করে আমাদেরকে যদি সেটা দ্রুত বজায় না রাখে তাহলে আমরা দুইজন বা তিনজন লোকে এদেরকে সামাল দিতে পারবো না রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ওমএস চাল কিনতে নিম্নয়ের হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকা শহরে চলছে লকডাউন আর একদিকে এর চাল সংগ্রহের জন্য মানুষের এই ভিড় তাই চাল বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে না পারলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা দর্শক দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আগামী নয় এপ্রিল পবিত্র সবে বরাতের রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মোনাজাতে নিজ বাসা থেকে অংশ নিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবারে জানিয়ে ইসলামী ব্যাংক লেনদেনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব কোথাও কোথাও কাউন্টারগুলোতে সামাজিক দূরত্বের চিহ্ন নেই আবার যেখানে আছে সেখানেও অনেকেই তা মানছেন না এতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে দীর্ঘ ছুটিতে জনবল সংকটের কারণে গ্রাহকদের সুরক্ষা অনেকাংশে নিশ্চিত করা যাচ্ছে না বলে স্বীকার করছেন ব্যাংকাররা রিপোর্ট করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই জরুরি প্রয়োজনে ব্যাঙ্কে ছুটছেন অনেকেই ব্যাঙ্কগুলোতে ভিড়ও বাড়ছে কোনো কোনো ব্যাংকের দীর্ঘ লাইন চলে গেছে মূল সড়কে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাংকের মূল ফটকেই শুধু স্প্রে ও শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে লেনদেনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব দরকার দরকার ছিল ছিল আসলে নিয়মের অবশ্যই দীর্ঘ ছুটিতে সীমিত আকারে লেনদেন হচ্ছে নগদ টাকা উত্তোলন ও সঞ্চয় মুনাফা তোলায় এদিন ব্যস্ত ছিলেন গ্রাহকরা আমাদের প্রতি মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে টাকাটা আসে যোগের টাইম অনেক সময় বাজার ফুটে যায় এই আর কি বাসায় টাকা পাঠানো কোন কোন ব্যাংকের ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়াতে নির্দিষ্ট দূরত্বের ব্যবস্থা থাকলেও অনেকাংশে তা মানছেন না গ্রাহকরা এখানে স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে না এই জন্য আমরা খেয়াল করতে পারতেছে না হঠাৎ করে আসছে তো এই জন্য হঠাৎ নিচের দিকে আমরা খেয়াল করি নি লোকবলের এই সেবা দেওয়ার জন্য ঘাটতি থাকার জন্য আমরা ওইভাবে জিনিসটা মনিটর করতে পারছি সোশ্যাল ডিসট্যান্সটা বজায় রাখার জন্য আমাদেরকে প্রতিটা কাউন্টারের সামনে আমাদের একজন কর্মকর্তা অথবা কর্মচারীকে এ বিষয়ে নিয়োজিত করতে হবে যাতে কোনো অবস্থাতেই সোশ্যাল ডিস্টেন্সের বিষয়টা ডিস্টার্ব না হয় ব্যাংকারদের জন্য কাজের কর্মঘণ্টা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক তবে করোনা ভাইরাসের কারণে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো উদ্যোগ নেই তাদের শরফুল আলম এটিএন বাংলা ঢাকা জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ করোনাভাইরাসের কারণে সারা দেশ লকডাউন থাকায় পচুয়াখালীর কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে দশ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে সকালে বড় কলবাড়ি এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য মহিবুর রহমান মহিব কর্মসূচির আওতায় মাসে প্রতি ত্রিশ কেজি চাল পাবেন ভুক্তভোগীরা পার্টেক্স খেলার খবর ফিফা প্রেসিডেন্ট সেপ বিশ্বকাপের আয়োজক হতে সহায়তা করতে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সাথে ঘুষ আদান প্রদানে জড়িত ছিলেন ফিফার আরও কিছু কর্মকর্তা দীর্ঘমেয়াদী তদন্ত শেষে বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউ ইয়র্কে ফেডারেল প্রসিকিউটরদের দেয়া তথ্য অনুযায়ী ফুটবলের সর্বোচ্চ সংস্থার কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য জড়িত ছিলেন এই অবৈধ লেনদেনে অভিযোগে বলা হয় দু হাজার আঠারো রাশিয়া এবং দু হাজার বাইশ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে ভোট দিতে ঘুষ আদান প্রদানের কাজটি করেছেন সাবেক কার্যনির্বাহী সদস্য হার্নান লোপেজ এবং কার্লোস মার্টিনেজ সহ আরো কয়েকজন কর্মকর্তা সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার গ্রেফতারের পর কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মাজেদ সামাজিক সুরক্ষার বাইরে থাকাদের তালিকা করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের চিকিৎসকদের পুরস্কার অবহেলায় শাস্তি করোনায় তিনজনের মৃত্যুর পর সতর্ক নারায়ণগঞ্জ লকডাউনে দেড় হাজার পরিবার ঢাকার পর বন্ধ হলো চট্টগ্রাম রাজশাহী ও খুলনার প্রবেশপথ পথ দর্শক এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে